মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি এমন ঘটেছিল যে এইভাবে প্রেশারটা বেড়ে গেল? আসলে ডক্টর বাগচি, ও একটা ঘটনায় খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। আমি আমার হসপিটালে শিফট করছিলাম, কিন্তু অনিন্দ্যবাবুর কথাতে এখানে নিয়ে এসেছি। ইমিডিয়েটলি হসপিটালাইজেশন কোনো দরকার নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি। ওর জ্ঞান কখন ফিরবে? এই রাতটা ঘুমোবে, সেডেটিভটার এফেক্ট কাল সকাল অবধি থাকবে, কিন্তু দেখবেন এমন কিছু না ঘটে যে আবার হাইপার হয়ে পড়ে, তাহলে কিন্তু সেটাও ক্ষতি হবে। ইনস্ট্রাকশনগুলো এখানে লেখা আছে, আশা করি তুমি বুঝতেই পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে একটা ফোন করো। ঠিক আছে। না না, তোমাদের উঠতে হবে না, তোমরা এখানেই থাকো, ময়ূরীর পাশে থাকো, আমি চলে যেতে পারবো। নাইস টু সি ইউ ডক্টর গাঙ্গুলি, অনেকদিন বাদে দেখা হলো। নাইস টু সি ইউ টু। হ্যাঁ, আপনার ছেলের সঙ্গেই তো মেঘের বিয়ে হয়েছে, তাই না? আমার মনে আছে সেই সময় আমি সিঙ্গাপুরে একটা কাজে গিয়েছিলাম। তবে একটা কথা কিন্তু ডক্টর গাঙ্গুলি আপনাকে বলতেই হয়, যে শুধু আপনার ছেলে নয়, আপনার পরিবারের সবাই অত্যন্ত লাকি, কারণ মেঘের মতো মেয়ে আপনারা পরিবারে পেয়েছেন। ওর সামনে বলে বলছি না, সি ইজ এ জেম অফ এ গার্ল। আঙ্কেল, আমি ও বাড়ির মেম্বার ছিলাম, এখন আর নেই। আমি আর নীল ডিভোর্স ফাইল করেছি। ও সরি, আমি ব্যাপারটা জানতাম না। এনিওয়ে, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তুমি ভালো থাকো, আনন্দে থাকো। আসি। আপনি চা কফি কিছু খাবেন তো? আমি তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। মেঘ, ওখানে তুমি আমাদের কোনো সুযোগ দাওনি ধন্যবাদ দেবার। তোমাকে ধন্যবাদ দেবার ভাষা মানে কিভাবে, তোমাকে মানে তোমার কাছে কিভাবে কৃতজ্ঞতা জানাবো সেটা আমার জানা নেই, তাই তোমাকে। দেখুন, আপনারা আমাকে কি কৃতজ্ঞতা জানাবেন বলুন তো? আমি তো সাংঘাতিক কিছু করিনি। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে ও বাড়িতে একটা ক্রাইম হচ্ছে, আর সেই ক্রাইমটার ভিকটিম হচ্ছে গিনি। আর যদি গিনির জায়গায় অন্য কেউ থাকতো আমি ওই কাজটাই করতাম, তাই শুধু শুধু কৃতজ্ঞতা দিয়ে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। না না মেঘ, তোমাকে ছোট করার কথা আমি কখনো ভাবতেই পারি না। তোমার সঙ্গে ওই বাড়িতে যা যা ঘটেছে, ওই বাড়ির মানুষজন যেভাবে তোমার সঙ্গে ব্যবহার করেছে, যে অপমান তোমার হয়েছে, তারপরে তো এই তিক্ততা তোমার মধ্যে থাকতেই পারে। কিন্তু মেঘ, তুমি বিশ্বাস করো আর না করো, আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে রূপ সম্পর্কে তুমি যা বলেছ সেটা অগ্রাহ্য করাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ভুল আমারও আছে, আমার যে তোমার কথায় বিশ্বাস ছিল সেটা আমি জোরের সঙ্গে এস্টাবলিশ করতে পারিনি, আমি অন্যদের কথাই মেনে নিয়েছি। কিন্তু তুমি বিশ্বাস করো, এসব কথা এখন থাকুক। মেঘ, তুমি কি শেষবারের মতো আমাদের সবাইকে ক্ষমা করে দিতে পারবে? আমাদের সব অন্যায় সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারবে? মেঘ, আমি আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব। আমি তোমার, দেখুন না, এই কথাগুলো এখন থাক, এসবের তো এখন আর কোনো প্রয়োজন নেই। মানে যেটা হওয়ার নয় আপনি সেটা কেন ভাবছেন শুধু শুধু? ডক্টর গাঙ্গুলি, এসব কথা বললে কিন্তু ও একটু বিব্রত হচ্ছে। অনিন্দ্যবাবু, আমি এই মেয়েটাকে হারাতে চাই না। তুমি মেঘ আমাকে যে আঙ্কুল বলছো আমার ভালো লাগছে না মোটেই। আমি তো জানতাম অনিন্দ্যবাবু তোমার বাপি আর আমি তোমার বাবা। দেখুন আঙ্কেল, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমি রিকোয়েস্ট করছি আপনি এভাবে কষ্ট পাবেন না প্লিজ।
I understand. আমি হঠাৎ একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম, আই এম সরি। মেঘ, তোমার ডিসিশনকে আমি রেসপেক্ট করি। তুমি ভালো থেকো, সব ব্যাপারে সফল হও। এই আঙ্কেলের এই আশীর্বাদ তো সবসময় তোমার সঙ্গে থাক, কেমন? নীল ডাজন্ট ডিজার্ভ ইউ, একদম। কি হবে মেঘ, দিদিটার কি হবে? ময়ূরীর কি হবে সেটাও ভাবতে তোমার এতদিন লেগে গেল, কি হবে ও? নতুন করে আর কি হবার আছে? যা হবার তা তো হয়ে গেছে। দিনের পর দিন মিথ্যের উপর মিথ্যে দিয়ে একটা মিথ্যে পৃথিবী রচনা করেছে। সেই মিথ্যের উপর ভরসা করে ওর তাসের ঘরে সংসার পাততে গেছে। তারপর সেই মিথ্যেতে যখন টান পড়েছে, তখন ওই সত্যিটা ওই গরম লাভার মতো ছিটকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে সমস্ত কিছু তছনছ করে দিল একেবারে। আমি এত কিছু বুঝি না, শুধু বলো আমার মেয়েটার কি হবে। কৃতকর্মে ফল তো ফলবে, এটা তোমার সম্পর্কেও প্রযোজ্য মনে হয়। যেদিন নিজের মুখে সত্যিটা স্বীকার করলো, তারপরে আবার যখন মিথ্যে কথাটা বললো, তুমি সেটা মেনে নিলে? আষাঢ়ে গল্প সমস্ত, মেঘ ওর গলা নকল করেছে, ব্ল্যাকমেল করছে। সেদিন যদি তুমি ওর কথাগুলো বিশ্বাস না করতে, তাহলে ও বাড়িতে গিয়ে অত সোচ্চারও মিথ্যে কথাগুলো বলতে পারত না। সেদিন নীলের সঙ্গে ওর বিয়ের কথাবার্তা হয়তো এত দূর এগোতো না, তাতে হয়তো ক্ষতিটা একটু কম হতো। আমি মানছি, আমি মেনে নিচ্ছি, সব দোষ আমার। এবার বলো তো আমার মেয়েটার কি হবে। ওর যদি ভালো করতে হয় মধুমিতা, তোমাকে শক্ত হতে হবে, শক্ত হাতে সামলাতে হবে ওকে। ও কিন্তু ওর মিথ্যের পুটুলি নিয়ে আবার বসবে তোমার সামনে, তোমারই সামনে বসবে। কারণ ও জেনে গেছে যে তুমি ছাড়া ওকে আর কেউ বিশ্বাস করে না, করবেও না। কিন্তু তোমাকে এবার শক্ত হতে হবে, ওকে এই মিথ্যের জগৎ থেকে তোমাকেই বার করে আনতে হবে। তোমাকে বোঝাতে হবে যে ওর মিথ্যেটাকে তুমি আর মানছ না, তুমি আর প্রশ্রয় দিচ্ছ না, তুমিও ওর মিথ্যেটাকে বিশ্বাস করো। তাতে কি ওর ভালো হবে? হ্যাঁ, ওতেই ওর ভালো হবে। হ্যাঁ, সময় লাগবে, তবে তুমি যদি আর প্রশ্রয় না দাও, তাহলে ওর এই প্রবৃত্তিটা ধীরে ধীরে মরে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।